হ্যাঁ বন্ধুরা, আমি প্রান্ত টেকলাইন 360 থেকে। আজকে আমি আপনাদের দেখাবো HTML এর সেকেন্ড পার্ট। HTML এর ফার্স্ট পার্ট একটা ভিডিও দিয়েছিলাম, সে ভিডিওটি আগে দেখে আসুন, তারপর এই ভিডিওটি দেখতে থাকুন। কারণ যদি আপনি আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না এটা দেখে। তো আগে HTML এর ফার্স্ট পার্ট দেখে আসুন, তারপর এটা দেখুন। তো আজকে দেখাবো টেবিল সম্পর্কিত কিছু ট্যাগ, এছাড়াও মার্কিউ ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগস দেখাবো যা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক এই জিনিসগুলো আমি দেখাবো আজকে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, ধন্যবাদ। টেবিল নিয়ে আসলে একটু বেশি কাজ করব, তো চলুন শুরু করা যাক। তো সিএসএস একটু কাজ করছিলাম, যেটা টিউটোরিয়াল কিছুদিন পরে দিব। এখন আমরা দেখবো HTML এর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে আসবেন যদি না দেখে থাকেন। তো আগে করেছিলাম সিএম, আগে করেছিলাম নোটপ্যাড দিয়ে, এখন আমরা করবো ব্র্যাকেট সফটওয়্যার দিয়ে, যেটি কোডিং লেখার জন্য সফটওয়্যার। তো সফটওয়্যার ইউজ করার দরকার পড়ে না, যদি পারেন তাহলে ইনস্টল করে নেবেন, আর যদি না পারেন তাহলে নোটপ্যাড দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। এটাই জাস্ট একটু কালারিং থাকবে, আর কিছু সুবিধা দেওয়া হয়, যেমন কোডের প্রথম অক্ষর লিখলেই পর থেকে কোডগুলো আসতে শুরু করে। ওকে, প্রথমে দেখি যে লেখাটা ওয়েবসাইটের বাম থেকে ডানে যায় অথবা ডান থেকে বামে যায়, অর্থাৎ একদিক থেকে আরেক দিকে যায়, এটা লিখতে হয় মার্কিউ ট্যাগ দিয়ে। লিখলাম, এখন রিলোড দিয়ে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখাটা ডান থেকে বাম দিকে যাচ্ছে। তো আমি যদি ডিরেকশন চেঞ্জ করে দিই, ডিরেকশন চেঞ্জ করার জন্য যে মার্কিউ ট্যাগ দেখতে পাচ্ছেন এখানে একটি স্পেস দিবেন, তারপর এখানে ডিরেকশন ডিরেকশন এখানে দিবেন, এখানে যে কোনো কিছু দিতে পারেন। আমি লেফট দিয়ে দেখি কি হয়, লেফট দিয়ে লেফটের দিকে আসবে, আর রাইট দিলে ডানের দিকে যাবে। তো এটা আছে মার্কিউ ট্যাগ। তো বন্ধুরা একটু বড় করে দিলাম H1 ট্যাগ দিয়ে, হেডিং ট্যাগ দিয়ে একটু বড় করে দিলাম। ওকে, এখন আমরা একটা ছবি যোগ করব, সেই ছবিটার মার্কিউ ট্যাগ করব। তো প্রথমে মার্কিউ করে নিই, দেন ইমেজ ছবি যোগ করতে হবে, যেহেতু সোর্স ইকুয়াল পিকচার্স, তারপর এখান থেকে দিয়ে দিই কুয়াকাটা যে ছবিটা, এটা এখন এখানে আমি পিকচার যে ফোল্ডারটি দিয়েছি কারণ আমার ছবিটা রয়েছে পিকচার নামের ফোল্ডারে। এই যে দেখতে পাচ্ছেন পিকচার, তারপর আছে যে কুয়াকাটা নামের যে পিকচারটা। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার সুবিধা আছে এই, এবার এটা ক্লোজ করে দিই। এবার সেভ দি, রিলোড। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা ডান থেকে বাম দিকে যাচ্ছে ধীরে ধীরে। তো ছবিটা সাইজ করা নেই, এজন্য অনেক বড় দেখাচ্ছে। তো এভাবে মার্কেটটা একটা কাজ করে। তো কেটে দিলাম এটা। এবার আসি অর্ডার লিস্ট, আন অর্ডার লিস্ট, লিস্ট এগুলোই। অর্ডার লিস্ট যে কাজে ব্যবহৃত হয় সেটি হচ্ছে ক্রমিক যুক্ত লিস্ট, যেমন 1 2 3 4, আই ডবল আই 1 2 3, এগুলো শো করার জন্য অর্ডার লিস্ট, ওএল অর্ডার লিস্ট।
তারপর লিস্ট লিস্ট সাপোজ বুক, আরেকটা লিস্ট তৈরি করতে গেলে আবার একটা লিস্ট, দেন পেন, আরেকটা যদি করি লিস্ট টেক্সট বুক, তো অর্ডার লিস্টের টাইপটা দিতে হবে, অর্ডার লিস্ট এখানে টাইপ টাইপ ওয়ান, ওয়ান দিলে টাইপ যদি ওয়ান দিই তাহলে এখানে এই 1 2 3 4 এরকম পর্যায়ক্রমে আসতে থাকবে, যদি এখানে আই দিই তাহলে এখানে রোমান সংখ্যায় সংখ্যায়িত হবে, তো এটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন একটা আনঅর্ডার লিস্ট করি, ইউএল ইউএল এর ভিতরেও লিস্ট রাখতে হবে, লিস্ট তো জাস্ট এটা কপি করে নিই। এই সফটওয়্যারটা ইনস্টল করার সুবিধা হচ্ছে এই যে আপনি কাজগুলো অনেক দ্রুত করতে পারবেন, সিপিইউ মাদারবোর্ড সেভ দি। তো আনঅর্ডার লিস্টের টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, এটা টাইপ দিতে হবে, আপনি দিতে পারেন ডিস্ক, ডিস্ক দিলে ভরাট বিন্দু আসবে, যদি সার্কেল দেন সার্কেল, সার্কেল দিলে এখানে বৃত্ত আসবে, এরপর আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে সেভ দিই তাহলে চারকোণ আসবে, এটা আছে আনঅর্ডার লিস্ট আর এটা আছে অর্ডার লিস্ট। এখানে যদি আপনি আয়ের জায়গায় এ দেন তাহলে এটা এ বি সি পর্যায়ক্রমে আসবে, আর হতে পারে আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্টে যদি আপনি এই টাইপটা নান দেন তাহলে কিছুই আসবে না, জাস্ট শো করবে লেখাগুলো, কিন্তু কোনো টাইপে যে আপনি নান দিয়েছেন তার জন্য কিছু আসবে না। তো এটি গেল অর্ডার আনঅর্ডার লিস্ট। এবার দেখব হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক রেফারেন্স। তো আপনারা অবশ্যই দেখে থাকবেন যে একটা লিঙ্কে চাপ দিলে আরেকটা পেজে চলে যায়, যেমন হোম পেজে থাকে অ্যাবাউট মি, কন্ট্যাক্ট আস, দেন হোম পেজ, সাব পেজ, এ ধরনের অনেকগুলো পেজ থাকে। তো এই পেজগুলো একটার পর একটা কীভাবে সাজাবেন সেটা দেখাবো আজ, তো দেখাচ্ছি এখন। তো এর জন্য সাপোজ আপনি এই যে হোম পেজ আছে এটার সাথে, এটার সাথে অ্যাবাউট মি এই পাঁচটা যুক্ত করতে চাচ্ছেন, তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ট্যাগ শুরু এ হাইপার হাইপার লিঙ্ক রেফারেন্স, তারপর ইজ অ্যাবাউট মি ডট এইচ টি এম এল সেভ দিবেন, রিলোড দিবেন। এখানে সবগুলো লিঙ্কই সবগুলো লিঙ্ক আকারে হয়ে গেছে, তো সরি এখানে একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্ক সেট করে দিতে হবে অ্যাবাউট মি সেভ রিলোড। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট মি, তো অ্যাবাউট মি এটা একটু এডিট করিনি তাহলে না হলে বুঝতে পারবেন না। অ্যাবাউট মি দিস পেজ ইজ অ্যাবাউট টেকল্যান্ড 360, হেডিং ওয়ান দিয়ে দিই, রিলোড, ওকে সেভ দিয়ে দিলাম। তো
এখন এই অর্ডিনেতে চাপ দিচ্ছি, তো দেখুন এই পেজটি চলে এসেছে। এটা হচ্ছে একটা পেজের সাথে আর একটা পেজ যুক্ত করা। এখন আবার যদি হোম পেজে যেতে চান তাহলে আপনাকে এই অ্যাবাউট মি যে টাইটেল আছে তার নিচে লিখতে হবে এ হাইপার লিঙ্ক রেফারেন্স এ হেল্প দেন হোম ডট এইচ টি এম এল, তারপর সেভ দিবেন রিলোড। সরি, এখানে একটা ক্লোজ করতে হবে, ট্যাগ ক্লোজ করতে হবে, তারপর এখানে একটি নাম দিই হোম, যেহেতু এটা হোম হোমের পেজের সাথে লিঙ্ক করছি, রিলোড দিই। তো দেখুন এজ এ হোম চলে এসেছে আবার ব্যাকে, এ অ্যাবাউট মি এ হোম। এভাবে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক করতে হয়। তো গেল লিঙ্ক করা। এভাবে পর্যায়ক্রমে আপনি দিতে পারেন, এখানে ইমেজ লিঙ্কও দিতে পারেন আপনি, অথবা ইমেজ সরাসরি যোগ করে দিতে পারেন। এরপর চলে আসি টেবিলে। তো বন্ধুরা, টেবিলটা করার জন্য প্রথমে আপনার টেবিল ট্যাগ সেটা লিখতে হবে, টেবিলের বর্ডার দিতে হবে কত বর্ডার হবে। তো আমি 1 পিক্সেল দিয়ে দিচ্ছি, তারপর টেবিল শেষ করতে হবে। দেন এবার শুরু করতে হবে টি আর টেবিল রো, টেবিল টি আর টেবিল রো নির্ধারণ করে। তারপর শুরু করতে হবে টিডি, টিডি নির্ধারণ করে টেবিলের সেল কতগুলো হবে। এটা দেওয়ার পরে যদি আমি এখানে ফাঁকা রেখে সেভ দিই, তারপর রিলোড দিই, তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে। তো এখানে যদি কিছু লিখে দিই, তারপর রিলোড দিই, তো দেখতে পাচ্ছেন এখানে নামটা শো করছে। এবার যদি এখানে আছে টেবিল একটা, এই ডান দিকে আরও সরাতে চান, তাহলে এই যে টি আর শুরু আর এই টি আর যে শেষ, এর ভিতরে আপনাকে টিডি লিখতে হবে। টিডি লিখে এখানে সাপোজ দেওয়ার পরে রিলোড এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে চলে আসছে। তো এখন যদি আপনি চান যে এই ডান পাশে নিব না, আমি জাস্ট নিচের দিকে নিব, নিচের দিকে নেওয়ার জন্য এই যে টিআর দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে, এই টিআরের নিচে এখানে আর একটা টিআর শুরু করবেন। টিআর শুরু করার পরে আবার এখানে টিডি নেবেন, টিডি টিডি নেওয়ার পরে এখানে লিখবেন আপনার কাঙ্ক্ষিত নাম, তো সেভ রিলোড। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে। তো এটা আরও দিকে নিতে গেলে এইভাবে আপনাকে টিডি, এই টিডিটা এই টিআরের ভিতরে বারবার নিয়ে যেতে হবে, এই যেভাবে ডান দিকে নিতে গেলে। আর নিচের দিকে কোনো সেল তৈরি করতে গেলে এখানে আবার আবার টিআর শুরু করে, তারপরে আবার টিডি, তারপর সেভ। এখানে তো বন্ধুরা এটা আছে টেবিল। এখানে যদি টেবিল বর্ডার আপনি 50 দেন, তাহলে সেভ দেন রিলোড, তাহলে টেবিলের যে বর্ডারটা আছে এটা মোটা দেখাবে। তো এটা সাধারণত একই থাকে। এগুলো টেবিল, এবার টেবিলের উপরে এই যে টেবিলের উপরে যদি এখানে কোনো ক্যাপশন দিতে চান তাহলে লিখবেন টেবিলের ভিতরে, টেবিল ট্যাগের পরে ক্যাপশন, ক্যাপশন দিস ইজ মাই ফার্স্ট টেবিল, এই হয়ে গেল ক্যাপশন। এটা বোল্ড করা যেতে পারে, একটু বড় করে ডি ট্যাগ বোল্ড, সেভ রিলোড। দেখতে পাচ্ছেন এটা বোল্ড হয়ে গেছে। টেবিল এভাবে করা হয়। আর টেবিলের আপনি আপনি টেবিল বর্ডারের সেল প্যাডিং নির্ধারণ করতে পারবেন। তো সেল প্যাডিংটা নির্ধারণ করার জন্য এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এর পাশে লিখবেন সেল প্যাডিং, সেল প্যাডিং। সেল প্যাডিং 5 দিয়ে দেখি কি বলে, কত ছোট বা কত বড় হবে। 10 দিয়ে দেখি, আরো বড় হয়ে গেছে। এটা আছে সেল প্যাডিং এর কাজ। আর এটা আছে সেল স্পেসিং, সেল স্পেসিং। সেল স্পেসিং 15 দিয়ে দেখি, একটা সেলের সাথে আরেকটা সেলের কত পার্থক্য হবে সেটা সেল স্পেসিং নির্ধারণ করে। তো এই গেল টেবিলের কিছু অংশ।
আর এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে রো স্প্যান আর কল স্প্যান। রো স্প্যান আর কল স্প্যান এটা করার জন্য আমি সব কেটে দিচ্ছি, প্রথম থেকে দেখাচ্ছি যাতে ভালোভাবে বুঝতে পারেন। শুরু করি টিআর টিআর, এখন টিডি টিডি, বুক, এখন আমি একটু টেবিল বানিয়ে নিই। তো এটা হচ্ছে সাধারণ টেবিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টের যে ঘরটা, এই ঘরটা এই ঘরে আছে শুধুমাত্র। তো যদি আপনি চান যে এই ঘরটা এর সাথে মিশে যাবে শুধু, মানে অর্থাৎ এই যে যে ঘর এই পুরোটাই দখল করে নেবে, তো এটা করার জন্য আপনার লিখতে হবে কল স্প্যান। তো কল স্প্যানটা লেখার জন্য যে যেটা আপনি সরাবেন সেটা টিডির এই ট্যাগের এখানে মাঝখানে লিখতে হবে কল স্প্যান। কল স্প্যান এখানে যেহেতু উপরে একটা একটা আর একটা দুটো দুটো ঘর নিয়ে আছে, তো এখানে জাস্ট আপনাকে দুই ভ্যালু দিতে হবে, দুই, সেভ, রিলোড। দেখতে পাচ্ছেন এটা দুই ঘর নিয়ে রেখেছে, দুই ঘর ইউজ করছে। তো যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেখাই আছে বাম সাইডে। তো এগুলোকে যদি আপনি সেন্টার নিতে চান তাহলে আপনাকে লিখতে হবে টিডি, তারপরে এখানে লিখবেন অ্যালাইন, এলআইজিএন, অ্যালাইন, তারপরে সেন্টার। দেখতে পাচ্ছেন বুকটি মাঝে চলে এসেছে। এভাবে টেবিলের এই কাজগুলো করা হয়। এখন যদি আপনি কিবোর্ডটি উঠিয়ে দিয়ে এই বুকটা এই দুই ঘরের দুই ঘরকে ইউজ করাতে চান তাহলে আপনাকে লিখতে হবে এই বুক যেখানে আছে সেখানে লিখতে হবে রোজ প্যান। রোজ প্যান দিয়ে যেহেতু দুই ঘরে ইউজ করাবেন সেজন্য দুই, আর এখান থেকে কিবোর্ডটা উঠায় দিতে হবে, তারপর সেভ, তারপর রিলোড, এই যে দুই ঘর ইউজ করেছে। তো বন্ধুরা এই ছিল টেবিল, আশা করি বিষয়টা আপনার ভালো লেগেছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি বর্ডার দিতে না যান তাহলে এই যে টেবিল যে বর্ডার এখানে জিরো করে দিন, জিরো করে দিলে রিলোড দিন, দেখুন এখানে কোনো বর্ডার দেখাচ্ছে না, কিন্তু এখানে টেবিল আছে কিন্তু বর্ডার দেখাচ্ছে না। তো এটা করার জন্য জাস্ট টেবিলের বর্ডারে এখানে ভ্যালুটা জিরো করে দিবেন, ব্যাস এটুকু। টেবিল ওয়াইড 50%, আমি করে দিই নাহলে বোঝা যাবে না। যদি আমি 80% দিই তাহলে এটা, যদি 50% দিই তাহলে কিছুটা এরকম। এটা হচ্ছে টেবিল ওয়াইডের কাজ। তো এবার আসছে টেবিলের অ্যালাইন করা। টেবিলটা ওয়েবসাইটের মাঝখানে নেওয়ার জন্য আপনাকে টেবিলের অ্যাট্রিবিউট লিখতে হবে অ্যালাইন, তারপর দিতে হবে সেন্টার, দিয়ে সেভ, দিয়ে রিলোড দিতে হবে। আর বন্ধুরা হয়ে গেল টেবিল মাঝখানে, এটা টেবিল অ্যালাইনের কাজ। এবার দেখি টেবিলের যে বিজি কালা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালা, টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য, এটা হলো চেঞ্জ হয়ে গেছে, রেড দিচ্ছে আমি যার জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এখানে কোড দিতে পারেন অথবা সরাসরি কালারের নাম লিখে দিতে পারেন। গ্রিন, লাইট গ্রিন, লাইট গ্রিন দিলে ব্লু আসছে, যাই হোক এটা হচ্ছে বিজি কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। তো ধন্যবাদ সবাইকে।